বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিন উপলক্ষে প্রীতি ম্যাচ কমলাপুর স্টেডিয়ামে অংশ নেয় বাফুফে নারী একাডেমির পনেরো না পেরোনো কিশোরীরা। লাল ও সবুজ দল দুই ভাগে ভাগ হয়ে মাঠে নামে ফুটবলাররা। তীব্র গরম থাকায় তিনটি ধাপে ২০ মিনিট করে মোট ৬০ মিনিট হয় ম্যাচ, কিন্তু তাতেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে মেয়েরা। আগামী পহেলা নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ। এই দলটাই অংশ নিবে সেই টুর্নামেন্টে। পরীক্ষা নিরীক্ষা করতেই সবুজ দল গড়া হলো একাডেমির বেস্ট ১১ নিয়ে, তাতে ফলটাও এলো পারফরমেন্স অনুসারে। লাল দলকে রীতিমতো উড়িয়ে দিল সবুজ দলের মেয়েরা, ৩-০ গোলে জয় সবুজ দলের। হারজিত খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এই ম্যাচে। প্রীতি ম্যাচের মাধ্যমে শেখ রাসেলকে স্মরণ করাই ছিল বাফুফের উদ্দেশ্য। পুরস্কার বিতরণীতে তাই সবুজ দল ট্রফি জিতলেও লাল দলকে দেখা গিয়েছে হাসি মুখে। সবচেয়ে আমি ভালো লেগেছে এই যে আমাদের যে মেয়েরা ভালো করছে, তাদের যে সেকেন্ড বা থার্ড পরবর্তী যে বয়স এবং ধাপগুলো, প্রত্যেকেরই কিন্তু ট্যালেন্ট তারা, এবং তারা ভালো খেলেছে আজকে। আমি এই জন্মদিনটিকে শেখ রাসেল দিবস ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আগামী মাসের ১ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ অনূর্ধ্ব ১৫ নারী চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচ দিয়ে সেই আসরের ড্রেস রিহার্সালটা সেরে নিল বাফুফে। চলতি মাসেই বিকেএসপির বিপক্ষে বেশ কটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনার কথা জানালেন হেড কোচ গোলাম রব্বানি ছোটন। টুর্নামেন্টের আগে হ্যাঁ আমাদের বিকেএসপির সাথে আপনি ম্যাচ আছে। কয়টা ম্যাচ খেলবে বিকেএসপির সাথে? আপনি ২৫ তারিখে একটা ম্যাচ আছে, তারপরে ওইটা খেলার পরে চিন্তা ভাবনা করা হবে। বাংলাদেশ ছাড়াও ভুটান ও নেপাল অংশ নিবে অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে। মেহেদিন আইম, সময় সংবাদ, ঢাকা।